নমস্কার, আমি মঞ্জু ভট্টাচার্য। আমার গ্রন্থপাঠ আসরে আপনাকে স্বাগত। আজ আমি পড়ে শোনাচ্ছি শ্রীল সনাতন গোস্বামী গ্রন্থ থেকে কৃষ্ণ বহির্মুখ জীবের ভবরোগের হেতু ও তা থেকে নিষ্কৃতি লাভের উপায় অর্থাৎ ঔষধ সেবন বিধি পর্বটি। ভগবদ বিমুখ জীবের মায়াবশত স্বরূপের বিস্মৃতি জন্মে এবং তজ্জন্যে দেহে আত্মাভিমান হয়ে থাকে। দ্বিতীয় অর্থাৎ কৃষ্ণেতর অনাত্ম বস্তুতে অভিনিবিষ্ট হলেই দেহাদি শহীদবর্গের জন্যে ভয় জন্মে। অতএব তত্ত্বজ্ঞ জ্ঞানী ব্যক্তি গুরুতে ঈশ্বর বুদ্ধি অর্থাৎ ভগবান হতে অভিন্ন প্রভু এবং পরমপ্রেষ্ঠ জেনে ঐকান্তি ভক্তি সহকারে পরমেশ্বরের ভজনা করবেন। চিদানন্দাত্মক জীবের আনন্দের নিত্য সম্বন্ধ আছে বলে সর্বদাই জীব আনন্দের অনুসন্ধান করে থাকে, কারণ এ তার স্বরূপ অনুবন্ধিনী প্রবৃত্তি। ভগবানের সেবা করে ভাগ্যবান জীব নিত্যানন্দ লাভ করেন, আর যারা ভগবানের সেবা পরিত্যাগ করে আত্মেন্দ্রিয় তৃপ্তির আশায় জড়িয় চর্চা করে তারা নিত্যানন্দের স্পর্শ থেকে বঞ্চিত থাকে। তাদের ভাগ্যে কেবলমাত্র দুঃখকে বরণ করতে হয় আর তারা নিজের দেহকেই আমি মনে করে ইন্দ্রিয়াদির সুখকেই নিজের সুখ বলে মনে করে। আত্মসুখের বাসনা থেকেই জীবের অহং মমত্বাদি বুদ্ধি জন্মে, স্বরূপের বিস্মৃতির ফলেই এরূপ বিপর্যয় হয়ে থাকে। তখন জীব অনিত্য কর্মফলকেই নিত্য সুখ বলে মনে করে। দ্বিতীয় বস্তুতে অভিনিবেশ বশত জীবের সংসারের ভয় ত্রিতাপ জ্বালা উদয় হয়ে থাকে। অন্য অভিলাষ শূন্য হয়ে ঐকান্তিকভাবে ভগবত অনুশীলন ব্যতীত জীবের পরা শান্তি লাভের আর দ্বিতীয় কোনো উপায় নেই। অতএব ভগবানের কৃপার মূর্ত বিগ্রহ শ্রী গুরুদেবকে দেবতা ও পরমাত্মীয় কৃষ্ণপ্রেষ্ঠ জ্ঞানে আনুগত্যের সহিত সম্যক রূপে ভগবত ভজন করাই জীবের একমাত্র কর্তব্য। এখন জীবের কিরূপ হিত হয় এই প্রশ্নের উত্তর দিচ্ছেন। সাধুশাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয় সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড় হয়। কৃষ্ণ বহির্মুখতা থেকেই যে জীবের পতনের কারণ হয়েছে তা সাধুর শ্রীমুখে শাস্ত্রবাক্য শ্রবণ করে কিংবা শব্দব্রহ্ম শাস্ত্রের উপদেশ মন্ত্রে যদি জীবের স্বরূপের জ্ঞান উদয় হয় তবেই জীব বুঝতে পারে যে আমি স্বরূপত কৃষ্ণ দাস, কৃষ্ণের সেবা করাই আমার একমাত্র কর্তব্য। এরূপ জ্ঞানের উদয় যখন হয় তখন জীব পুনরায় কৃষ্ণর মুখ হয়, তখনই তিনি নিস্তার লাভ করে এবং মায়া তাকে পরিত্যাগ করেন। একমাত্র কৃষ্ণের শরণাগত ভক্তই মায়া জয়ী। দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেবেও যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। অর্থাৎ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, আমার এই ত্রিগুণময়ী ও অলৌকিকী অত্যদ্ভুতা মায়া দূরতিক্রমণীয়া, আমাকে যারা প্রবৃত্ত করেন কেবলমাত্র তাঁরাই এই দুরুস্তর মায়া থেকে উদ্ধার পেতে পারেন। অর্থাৎ শ্রীকৃষ্ণ বলছেন, আমার ত্রিগুণাত্মিকা দৈবী মায়া অলৌকিকী দেব শক্তি সম্পন্না, এই জড় মায়ার বৃত্তি হচ্ছে জীবের স্বরূপ ভুলিয়ে অনিত্য সংসার সুখে মুগ্ধ করে জীবের কর্মফল অনুসারে ত্রিতাপ জ্বালা ভোগ করানো। এজন্য এই মায়াকে জীব মায়া বলে। এই জীব মায়া জড় শক্তি বলে নিজের কোনো শক্তি নেই। চৈতন্যময়ী শ্রীকৃষ্ণের শক্তিতে শক্তিময় হয়ে অনাদি বহির্মুখ জীবকে সংসার চক্রে জন্ম মরণ মালায় ভ্রমণ করাচ্ছে। এই বহিরঙ্গা মায়াশক্তি কৃষ্ণের সন্নিকটে বা কোনো ধামাদিতে প্রবেশাধিকার করতে পারে না। তটস্থা শক্তি যে সমস্ত জীব নিজের স্বরূপের কথা স্মরণ করে নিত্যধামে তাদের নিত্য প্রভু কৃষ্ণ পাদ পদ্ম সেবায় নিয়োজিত করে থাকেন, তাদের সন্নিকটে মায়া কোনোরূপ প্রভাব বিস্তার করতে পারে না। যে সমস্ত মায়াবদ্ধ জীব শ্রীকৃষ্ণের আশ্রয় পরিত্যাগ করেছে তারা শক্তিহীন হয়ে গেছে। সেই জন্যে
দৈবী শক্তি দুর্লঙ্ঘনীয় মায়ার কবল থেকে জীব নিজের শক্তিতে কোনো অবস্থাতেই নিজেকে মুক্ত করতে পারে না। কিন্তু যদি সেই মায়াবদ্ধ জীব কোনো সৌভাগ্যক্রমে পুনরায় শ্রীকৃষ্ণের পাদপদ্মে শরণাপন্ন হয়, তাহলে শ্রীকৃষ্ণ কৃপা করে তার মায়ার কবল থেকে উদ্ধার করে স্বরূপের ধর্মে স্থিত করে জীবের নিত্য মঙ্গল বিধান করেন। অতএব শ্রীকৃষ্ণের শরণাপন্ন বিনা জীবের পক্ষে মায়ার কবল থেকে নিস্তার লাভের আর কোনো উপায় নেই। মায়ামুগ্ধ জীবের নাহি স্বতঃ কৃষ্ণ জ্ঞান, জীবেরে কৃপায় কৈলা কৃষ্ণ বেদ পুরাণ, শাস্ত্রগুরু আত্মরূপে আপনারে জানান, কৃষ্ণ মোর প্রভু ত্রাতা জীবের হয় জ্ঞান। যে সমস্ত জীব মায়ার দ্বারা মুগ্ধ হয়ে নিজের স্বরূপকে ভুলে গেছে, সেই সমস্ত জীবের প্রতি কৃপা করে পরম কৃপাময় শ্রীকৃষ্ণ তাদের উদ্ধারের জন্য বেদ পুরাণাদি শাস্ত্র জগতে প্রকট করেছেন। জীব যেন এই সমস্ত শাস্ত্র অনুশীলন করে নিজের তত্ত্ব ও ভগবতত্ব জানতে পারে, শ্রীকৃষ্ণ ভজন করে মায়ার কবল থেকে উদ্ধার লাভ করতে পারে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবতের শ্লোকে উদ্ধবকে বলেছেন, অনাদি বহির্মুখ জীব অনাদিকাল থেকেই আত্মতত্ত্ব জ্ঞান হারা হয়েছে, সর্বতত্ত্বজ্ঞ পূর্ণ প্রকাশ পরমেশ্বরই জীবের জ্ঞান প্রদাতা, সমস্ত বেদ পুরাণাদি যে পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ থেকে জগতে প্রকটিত হয়েছে তার প্রমাণ শ্রুতিতেও আছে। পরব্রহ্মের নিঃশ্বাস থেকে বেদ প্রকটিত হয়েছে, ব্যাসদেব রূপে ভগবান এই বেদকে ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ অথর্ববেদ চারি ভাগে বিভক্ত করেছেন এবং মহাভারত ইতিহাস ও অষ্টাদশ পুরাণাদি সমস্তই ভগবানেরই নিঃশ্বাস। কাল প্রভাবে পুরাণের প্রভাব যখন স্তিমিত হয়ে যায় তখন ভগবানই ব্যাসরূপে যুগে যুগে তা পুনরায় প্রকটিত করেন। পরম করুণাময় শ্রীকৃষ্ণ মায়াবদ্ধ জীবের নিত্য মঙ্গলার্থে স্বয়ং গুরুরূপে শাস্ত্ররূপে ও পরমাত্মারূপে জীবের হৃদয়ে নিজ তত্ত্ব প্রকাশ করে থাকেন। জীব তখনই জানতে পারে একমাত্র শ্রীকৃষ্ণ জীবের উদ্ধারকর্তা, জীব শ্রীকৃষ্ণের নিত্য দাস। শ্রীকৃষ্ণই যে জীবের একমাত্র উপাস্য তা তিনি জীব হৃদয় চৈত্য গুরুরূপে পরমাত্মারূপে অবস্থান করে জানিয়ে দেন। ভগবান পরমাত্মারূপে প্রত্যেক জীবের হৃদয়ে অবস্থান করে ইঙ্গিতে জানিয়ে দেন এ কার্য করা সঙ্গত এবং ওই কার্য করা সঙ্গত নহে। প্রতি মুহূর্তে জীবকে মঙ্গলের দিকে পরিচালনা করেন। অজ্ঞানতাবশত জীব বিপথে পরিচালিত হলেও তিনি অন্তরে বসে বাধা প্রদান করেন, কিন্তু মায়াবদ্ধ জীব সকল সময় তার ইঙ্গিত বুঝতে পারে না। সেজন্য তিনি বাহিরে মহান্ত গুরুরূপে জীবের দ্বারে দ্বারে বিচারণ করে যথাশাস্ত্র বিহিত উপদেশ আদি দ্বারা জীবকে পরমার্থ জ্ঞান প্রদান করে জীবের নিত্য মঙ্গল বিধান করেন। বেদশাস্ত্র কহে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, কৃষ্ণপ্রাপ্য সম্বন্ধ ভক্তি প্রাপ্তের সাধন, অভিধেয় নাম ভক্তি প্রেম প্রয়োজন, পুরুষার্থ শিরোমণি প্রেম মহাধন। সর্ববেদশাস্ত্রে সম্বন্ধ জ্ঞান অভিধেয় জ্ঞান ও প্রয়োজন জ্ঞানের শিক্ষা আছে। জীবের প্রাপ্য যে কৃষ্ণতত্ত্ব তা সম্বন্ধ জ্ঞানে পাওয়া যায়, সেই কৃষ্ণপ্রাপ্তির সাধনের নাম ভক্তি, তাকে অভিধেয় বলে। কৃষ্ণপ্রাপ্তিতে প্রেম নামে একটি বিচিত্র ব্যাপার আছে, তার নাম প্রয়োজন। অখিল রসামৃত মূর্তি নিত্যানন্দ স্বরূপ পরব্রহ্ম শ্রীকৃষ্ণের সঙ্গে জীবের নিত্য সম্বন্ধ আছে। জীব প্রাপক আর ভগবান শ্রীকৃষ্ণের সেবা জীবের প্রাপ্য। ভগবানের সঙ্গে প্রাপ্য প্রাপক জীবের নিত্য অবিচ্ছেদ্য স্বরূপ অনুবন্ধী সম্বন্ধ। কেবলমাত্র জীবের সঙ্গে যে এই অবিচ্ছেদ্য সম্বন্ধ আছে তা নহে, সমস্ত প্রাকৃত অপ্রাকৃত চিন্ময় ধামাদি সমস্ত ভগবত স্বরূপ এবং সমস্ত নিত্য ভগবত পরিকর বর্গের সঙ্গে এইরূপ অবিচ্ছেদ্য সম্বন্ধ আছে।
ভগবানের সঙ্গে যে এইরূপ অবিচ্ছেদ্য নিত্য সম্বন্ধ আছে তা মায়াবদ্ধ জীব দুর্ভাগ্যবশত তার স্বরূপের ধর্ম থেকে বিস্মৃত হয়ে আছে। কিন্তু জীবের এই স্বরূপের ধর্ম স্মৃতিকে পুনরায় জাগ্রত করা জীবের একান্ত কর্তব্য। তাই করুণাময় ভগবান বেদাদি সমস্ত শাস্ত্রে জীবের স্বরূপ অনুবন্ধী সম্বন্ধের কথা পুনঃ পুনঃ কীর্তন করেছেন। শ্রীকৃষ্ণই জীবের একমাত্র সম্বন্ধ তত্ত্ব, সেজন্য তিনি জীবের একমাত্র ভজনীয় বস্তু। কৃষ্ণ সেবা প্রাপ্তির জন্যে শ্রবণ কীর্তন রূপা ভক্তির অনুশীলন করতে হয়, সেই ভক্তি সাধনকেই অভিধেয় বলে। ভগবত প্রেমেই জীবের একমাত্র প্রয়োজন। জীবের অন্তরে যত রকম কামনা আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কাম্য বস্তু হল ভগবত প্রেম, কারণ প্রেম বিনা জীবের প্রাপ্য বস্তু ভগবত সেবা লাভ হয় না। পূর্ণব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্ম সেবা লাভ হলেই জীবের অন্তরের অন্য কিছু প্রাপ্তির জন্য আকাঙ্ক্ষা থাকে না। কৃষ্ণ সেবা প্রাপ্তিতে জীব শান্ত হয়ে যায়, কিন্তু ভুক্তি মুক্তি আদি স্পৃহা জীব হৃদয় যে পর্যন্ত থাকে সে পর্যন্ত জীব অশান্ত থাকে। কৃষ্ণ ভক্ত নিষ্কাম বলেই তাদের স্বভাব শান্ত। ভগবত প্রেমে লাভের একমাত্র উপায় হচ্ছে ভক্তি সাধনা করা। রসস্বরূপ শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্তিতেই জীবের চিরন্তনী সুখ বাসনার চরম তৃপ্তি লাভ হয়ে থাকে। সেই জন্যে সমস্ত শাস্ত্রেই সম্বন্ধ অভিধেয় প্রয়োজন এই তিনটি বিষয় নির্ধারণের জন্য পুঙ্খানুপুঙ্খরূপে চেষ্টা করেছে। অখিল রসামৃত মূর্তি শ্রীকৃষ্ণের সেবার মধ্যে একটি অনির্বচনীয় অবমূর্ধ মাধুর্যের আস্বাদ আনন্দ লাভ হয়। যে রস আস্বাদনের জন্যে আত্মারাম স্বয়ং শ্রীকৃষ্ণ পর্যন্ত লালায়িত। পুরুষার্থ শিরোমণি প্রেম মহাধ্বনি জীবের একমাত্র নিত্য প্রয়োজন। ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটি পুরুষার্থের মধ্যে শ্রীকৃষ্ণ প্রেমই হচ্ছে শিরোমণি। কৃষ্ণপ্রেমের তুলনায় চারি পুরুষার্থ অতি নগণ্য তুচ্ছ বস্তু। শ্রীকৃষ্ণের মাধুর্য নিত্যকাল নিত্য নূতনভাবে উচ্ছ্বসিত হচ্ছে। যার যতটুকু প্রেম বিকশিত হয়েছে তিনি ততটুকু মাধুর্য আস্বাদন সৌভাগ্য লাভ করেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমার মাধুর্য নিত্য নূতনভাবে প্রকাশিত হয়ে থাকে। আমার ভক্তগণ নিজ নিজ প্রেম অনুরূপ সেই মাধুর্যামৃত আস্বাদন করে থাকেন। অখিল রসামৃত মূর্তি শ্রীকৃষ্ণ সমস্ত রসের নিদান স্বরূপ। শ্রীকৃষ্ণের লীলা মাধুর্য বেণু মাধুর্য রূপ মাধুর্য ও প্রেম মাধুর্য এই চারটি রসের মধ্যেই তাঁর সমস্ত রসের অভিব্যক্তি হয়ে থাকে।